মাথা হেট হয়ে যাচ্ছে, এনাফ ইজ এনাফ, মারাত্মক বড় অপরাধ হয়েছে। মৃত ছাত্রের পরিবারের কাছে মুখ দেখানোর জায়গা নেই, শুক্রবার রানাঘাটে এসে বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। শুক্রবার রানাঘাটে যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সাথে দেখা করতে আসেন সুজন চক্রবর্তী, সঙ্গে ছিলেন আইনজীবী শয়ন ব্যানার্জি। এদিন মৃতের পরিবারের সাথে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমকে আনুমানিক একটা নাগাদ সুজন চক্রবর্তী বলেন, যাদবপুরের ছাত্রের মৃত্যু নিয়ে যেন রাজনীতি না হয়। পয়েন্ট ধরে ধরে ছাত্র মৃত্যুর ঘটনার পরবর্তী পর্যায়ের বেশ কয়েকটি দাবি রাখেন সুজন চক্রবর্তী। তার মধ্যে ছিল, স্বপ্নদীপ খুনের বিচার চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, র্যাগিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের দাপট ও আস্ফালন বন্ধ হোক। পাশাপাশি এদিন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কমিটি করে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব, এনাফ ইজ এনাফ। ভয়াবহ অপরাধ হয়েছে, ওই ছাত্রের পরিবারের কাছে অথবা তাদের বন্ধুদের কাছে মুখ দেখাবার মতন যোগ্যতা আমাদের নেই। যেন অযথা এটা নিয়ে রাজনীতি করার প্রচেষ্টা বন্ধ হয়। যারা এটা নিয়ে রাজনীতি করছেন তারা ভয়াবহ অন্যায় করছেন। আমার ধারণা গোটা রাজ্যের সবাই এ দাবিগুলোর সঙ্গে সহমত হতে পারেন। আমি সেই কারণেই আরো একবার আপনাদের মারফত বলছি, এক, স্বপ্ন খুনের বিচার চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দুই, র্যাগিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই, রাজ্যের শিক্ষাঙ্গনে বহিরাগতদের দাপট আস্ফালন বন্ধ হোক। তিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোর মর্যাদা এবং গর্ব ক্ষুণ্ণ করার চক্রান্ত যেকোনোভাবেই হোক রুখতে হবে। এই অনেক হলো, তৃণমূল বিজেপি অনেক হলো, বিজেপি তৃণমূল অনেক হলো, কিন্তু সবাই মিলিয়ে এই বিভিন্ন রকম বাহিনীকে উস্কে দেবার মধ্য দিয়ে চাইছেন যাদবপুরের কালচার, যাদবপুরের লেখাপড়া, যাদবপুরের গর্ব, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় তার গর্ব এবং সেখানকার মুক্ত চিন্তাকে কলুষিত করতে, কোণঠাসা করতে। এটা হতে পারে রাজ্য সরকারের উচ্চ সরকার, আমি দেখলাম চারজনকে নিয়ে একটা কমিটি করেছেন, বোধহয় ডিপিআই এর কোনো কাউকে মাথায় রেখে ইত্যাদি। আমি তো মনে করছি এই কমিটিটার পারপাস কি? এই কমিটিটার পারপাস হলো তদন্তকে ধামাচাপা দেওয়া। তদন্ত তো হচ্ছে, খাবার তো কথা, যাতে তদন্তকে প্রভাবিত করা যায়। সেই কারণে মুখ্যমন্ত্রী প্রথমেই ওখানে গিয়ে মার্ক্সবাদীদের ঘাড়ে দোষ চাপিয়ে কার্যত তদন্তকে প্রভাবিত করার ষড়যন্ত্র করেছেন। নিশ্চয়ই কথা বলবো, দেখুন ছাত্ররা তো আমাদের সন্তান সব, তাদের সঙ্গে কথা কেন বলবো না? কিন্তু বাম অতিবাম বলে সব এসএফআই করে দেবেন না। এসএফআই এর স্ট্যান্ড, এসএফআই এর রাজ্য নেতারা একবার না একাধিকবার বলেছে, আমি আবারও বলছি, ছাত্র শিক্ষক কর্মচারীদের সঙ্গে আলোচনা করে করা উচিত। কারুর দাপট দেখানোর জন্য যেন কোনো বন্দোবস্ত না হয়, নিরাপত্তার জন্য সিসিটিভি, কিন্তু ব্যক্তির পরিসরকে সংকুচিত করার জন্য সিসিটিভি নয়। আমার ধারণা সবাই এতে সহমত হবেন, কোনো ডান বামের ব্যাপার হওয়া উচিত নয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।